টলকি টলকি সবাইকে নিয়ে করে বলেন তো, যার পরিচিতি আছে, যারকে মানুষ চিনে তাকে নিয়েই কথা বলে, যার কোনো পরিচিতি নাই তারা টলকি। অতএব আমি যেমন সংসদে বিদ্যুতের কথা বলছিলাম যে এটা তো বাস্তব, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছে যে তুমি যখন এই কথাটা বলছো তখন তোমার এলাকায় তো আসলেও বিদ্যুৎ ছিল না, এবং সারা বাংলাদেশে বিদ্যুতের পরিস্থিতি খুব খারাপ ছিল। এটা তো সত্যি কথা যে একটা মিটারের জন্য মানুষ এইভাবে পাগল পাগল হয়ে ঘুরতো, এবং আমি যখনই আসতাম এইরকম কাগজের স্তূপ হয়ে যেত, বলতো যে একটা সাইন করে দেন, একটা মিটার লাগবে, আমরা কিছু চাই না মিটার দেন। তো এই যে মিটার 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 করতে করতে মানে মোটামুটি মাথা পাগলের অবস্থা। তো আমি বক্তব্যের মধ্যে বলতাম, আমার এলাকায়ও বলতাম, একদিন সংসদেও বলেছিলাম, যেমন একটা দিন আসবে এই মিটার আর কেউ চাবে না। তখন দেখা যায় যে বিদ্যুতের মিটার ওই যে যেমন ফেরিওয়ালারা ফেরি করে বিক্রি করে, আমাদেরও হয়তো এরকম মাথায় নিয়ে বিক্রি করতে হবে যে মিটার রাখবেন নাকি, তখন সবাই বলবে আর লাগবে না। আসলে কিন্তু ফেরি করতে হয়েছে, ফেরি করা কাকে বলে, এটার অর্থটা কী? এটা আমরা কিন্তু এর পরবর্তীতে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে মিটার রেখে আমরা মাইকিং করেছি যে কারো মিটার লাগলে আপনারা ইউনিয়ন পরিষদে ওই সরকারি রেটের ওই টাকাটা জমা দিয়ে আপনারা মিটার নিতে পারেন। তো এটাকে তো ফেরি করাই বলে নাকি? এখন নাবালক যারা অজ্ঞানী মূর্খ, ওরা বুঝে না, ওরা আমাদের এই বিষয়টা বুঝতে পারে না, আবার নাইলে বুঝে ওরা না বুঝার ভান করে। এখন ঘুমের মানুষকে জাগানো যায়, জাগানো মানুষকে তো আর ধাক্কাইলেও জাগে না। এখন যারা বিএনপি জামাত যারা জীবন এগুলো করতে পারে না, আমাদের এই ভালো কাজগুলো ওদের অসহ্য, ওদের সহ্য হয় না, যে কারণে ওরা কী করবে, ওরা এখন এটাকে ট্রোল করে আরও এটা আমাকে আরও ভালো একটা জায়গায় নিয়ে গেছে, মনে হয়েছে এদেশে বিদ্যুৎ মন্ত্রী আমি নিজেই, এরকম লাগছে মাঝে মাঝে। অবশ্যই অবশ্যই আমি এনজয় করি এটা।